মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমাদের এই পাঁচ নম্বর মণ্ডল, সেই পাঁচ নম্বর মণ্ডলে আপনারা জানেন যে নববছর পূর্তি উপলক্ষে আমরা গোটা পশ্চিমবঙ্গে হাজারটি মণ্ডলে এরকম ছোট ছোট সভা করছি। উদ্দেশ্য কি? মোদী সরকার নববছরে ভারতবর্ষের যে যুগান্তকারী পরিবর্তন এনেছে, সেই যুগান্তকারী পরিবর্তন সাধারণ মানুষের সামনে, পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরা। আজকে আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি মাননীয় মোহন আদক মহাশয়, উপস্থিত আছেন উরসুড়ার বিধায়ক তথা আমাদের বিভাগের কনভেনার মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয়, আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের দুজন ইনচার্জ গৌতম চট্টোপাধ্যায় এবং প্রসঞ্জিৎ দা, উপস্থিত আছেন ভাস্কর ভট্টাচার্য, কৃষ্ণা দি আমাদের এখানকার সিনিয়র লিডার, এই মণ্ডলের মণ্ডল সভাপতি সাথী কুমার, এই এছাড়াও বিভিন্ন মণ্ডল আশেপাশে যে মণ্ডলের মণ্ডল সভাপতিরা এখানে উপস্থিত হয়েছেন, মনোজ চৌধুরী, অরুণ সরকার, সৃজিৎ দে, পলাশ নন্দী, আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ যারা এখানে উপস্থিত আছেন, শক্তি কেন্দ্রের প্রমুখ অমরনাথ গোলদার, তাপস হাতী, তরুণ পাল, বরুণ দাস সহ যাদের নাম নিতে পারলেন না তাদেরকেও, সুধী নাগরিকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। এর সাথে ঈশান সাহ জেলা সহসভাপতি, রাকেশ চৌধুরী জেলা সহসভাপতি এবং অন্যান্য নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছে। বন্ধুগণ, নরেন্দ্র মোদী সরকার গত 30 তারিখে ন বছর পূর্ণ করল। এই ন বছরে ভারতবর্ষের ইতিহাসে যুগান্তকারী কতগুলো ঘটনা ঘটেছে আমরা জানি, সেই যুগান্তকারী ঘটনাগুলো অনেক কিছু হয়তো আমরা জানি, কিন্তু ভারতবর্ষের নাগরিকদেরকে বারবার মনে করাতে হয়, নাহলে মনে থাকে না, মানুষের প্রবৃত্তি এটা। সেজন্য আমাদের রামায়ণে খুব সুন্দর গল্প আছে যে ভগবান রামচন্দ্র যখন সীতাহারা হয়ে তার বানর সেনাকে খুঁজতে পারলেন যে মা সীতা কোথায় আছে, তো বানর সেনা হনুমানের নেতৃত্বে, বজরঙ্গলীর নেতৃত্বে যখন সমুদ্রের পাড়ে পৌঁছলেন এবং জটায়ুর দাদা সম্পতির সাথে দেখা হওয়ার পর জানতে পারলেন যে মা সীতার সমুদ্রের ওই পাড়ে আছে, কে আনতে যাবে, কেউ সাহস করে এগোতে পারছিল না। তখন জাম্বুবান বললেন যে বজরঙ্গলী, তোমার মধ্যে শক্তি আছে, তুমি এই সমুদ্র পার হয়ে যেতে পারো। বজরঙ্গলী বলছেন, না, আমার মধ্যে সেই শক্তি নেই, কারণ তিনি ভুলে গেছেন তার শক্তি। গল্প আছে যে ঋষি তাকে অভিশাপ দিয়েছে। ভারতের জনগণকে স্মরণ করে সেই সময় বাল্মীকি এই কথা লিখে গেছেন, আমরা ভারতবর্ষের জনগণ খুব ক্ষণস্থায়ী আমাদের মেমোরি, আমরা ভুলে যাই যে 2014 সালের আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হতো, আর আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কড়ি নিন্দা করতে হয়, আর পাকিস্তানের সাথে আমরা শান্তি আলোচনায় বসবো, এর বাইরে অন্য কোনো আলোচনা হতো না। এখন আপনার নরেন্দ্র মোদী দায়িত্ব নেয়ার পর আপনারা মনে করে বলুন, কাশ্মীর সেই কাশ্মীর, যে কাশ্মীর অশান্ত ছিল সেই কাশ্মীরে 370 ধারা বাতিল হয়ে গেল, মেহবুবা মুফতি থেকে শুরু করে ফারুক আবদুল্লার মতো লোকেরা বলেছিল যে ভারতবর্ষ যদি 370 ধারা বাতিল করে দেয় তাহলে কাশ্মীরে ভারতের পতাকা তোলার একজন লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে সেই লাল চকে বিজেপির কোনো নেতা নয়, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গিয়ে ভারতবর্ষের পতাকা তুলতে পারছে, সেটা এই নরেন্দ্র মোদীর জন্য, এই নরেন্দ্র মোদী সরকার। আজ থেকে বেশ কয়েক বছর আগে নরেন্দ্র মোদী গেছিল, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, লাল চকে যদি সেই সময় কাশ্মীরে কেউ গিয়ে থাকেন, লাল চকে ঘড়ির টাওয়ার আছে একটা, সেই টাওয়ারের উপরে পাকিস্তানের পতাকা, চার তারা দেয়া পতাকা গোটা দিন বছর ভর টাঙিয়ে রাখা হতো, কারো বুকের পাটা ছিল না যেখানে গিয়ে ভারতবর্ষের পতাকা তোলে। উগ্রপন্থীরা ঘোষণা করেছিলেন যে যে ভারতবর্ষের পতাকা তুলতে আসবে তার বুক ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে গুলি দিয়ে। সেই সময় আমাদের সর্বভারতীয় সভাপতি, তার সাথে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, তিনি তার সহযোগী হিসেবে গেছেন।
পৌঁছেছিলেন সেখানে পৌঁছে বলেছিলেন আমরা এখানে ভারতবর্ষের পতাকা তুলব দেখব যে কোন সন্ত্রাসবাদীর হাতে কত শক্তি আছে যে তারা ভারত মায়ের পতাকা তোলার হাত থেকে আমাদেরকে বাধা দেয় নরেন্দ্র মোদী সেই দিন গিয়ে ভারতবর্ষের পতাকা লাল চকে 15ই আগস্টে তুলে এসেছিলেন আজকে সেই নরেন্দ্র মোদী সরকার 370 ধারা এখান থেকে কাশ্মীর থেকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে আর কোনো মাইকেল লালের দম নেই যে 370 ধারাকে এখন আর নেতাদেরকে বলতে হয় না তৃণমূলের নেতাদেরকে বলতে হয় না ভারত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আগে ভাষণে পাঁচবার করে নেতারা বলতেন ভারত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কেন বলতে হতো নিশ্চয়ই ডালমে কুচ গড়বড় থাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বলতে হয় না যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ কারণ গড়বড় ছিল কাশ্মীর যখন ভারত মুক্তি হয় সেই সময় নেহরুজির ভুল সিদ্ধান্তের জন্য এক দেশে দুই বিধান দুই নিশান দুই সংবিধান চলে এসেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যাকে আমরা আমাদের প্রাণ পুরুষ মনে করি তিনি তার নিজের জীবন দিয়ে এক দেশে দুই বিধান দুই সংবিধান পারমিত্যতা তিনি নিজের জীবন দিয়ে তা তুলে দিয়েছেন তারপরে নরেন্দ্র মোদী তার সুযোগ্য শিষ্য তিনি 370 ধারা বাতিল করলেন আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ 200 কোটি বেশি 220 কোটি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের নাগরিকদেরকে করেছে বাংলায় কথা আছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না দাঁত চলে যাওয়ার পর বোঝা যায় আরে মাংস খেতে পারতাম কত আরামে এখন আর খেতে পারি না ইতিহাসের কথা স্মরণ করুন ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না এই কোভিডের সময় যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকতেন আজকে ভারতবর্ষের নাগরিকদের কি হতো ভারতবর্ষের ইতিহাস বলছে যে পোলিওর ভ্যাকসিন এখন রবিবার করে আপনি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দো উন জিন্দেগি কা অমিতাভ বচ্চন টিভিতে এসে বলেন আমরা বাচ্চাদের 5 বছরের ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে স্কুল থেকে 2 ড্রপ পোলিওর ভ্যাকসিন খেয়ে খাইয়ে নিয়ে আসি সেই পোলিওর ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হওয়ার পর মাত্র 30 বছর সময় লেগেছিল ভারতবর্ষে পৌঁছতে 30 বছর আগে আমেরিকার বাচ্চা খেত ভারতবর্ষের বাচ্চা পেত না ইংল্যান্ডের বাচ্চা পোলিওর ভ্যাকসিন পেত ভারতবর্ষের বাচ্চা পেত না আজকে 1 মাস সময় নিয়েছে নরেন্দ্র মোদী বলেছে দেশের বিজ্ঞানীদেরকে আপনারা নিজেরা ভ্যাকসিন বানান আমরা বিদেশের কাছে হাত পেতে ভ্যাকসিন চাইব না আমাদের বিজ্ঞানীদের উপর নরেন্দ্র মোদী ভরসা করেছেন তাদেরকে টাকা দিয়েছেন তারা 2-2টি ভ্যাকসিন এই দেশকে উপহার দিয়েছে আমি কোনো এক জায়গায় শুনছিলাম সুন্দর পিচাই যিনি গুগলের সিইও অর্থাৎ গুগলের সবথেকে বড় পদে চাকরি করেন ভারতীয় বংশোদ্ভূত তার যখন ভ্যাকসিনেশন প্রথম হয় দেশ থেকে বিদেশে তিনি আমেরিকায় থাকেন আমাদের দেশে থাকেন না তিনি যখন এক দেশ থেকে অন্য দেশে যান তখন এয়ারপোর্টে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হতো সুন্দর পিচাইকেও এরকম প্রিন্ট করা ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে ঘুরতে হতো সাহেবের দেশ সাদা চামড়ার মানুষের দেশ আজকে আর নরেন্দ্র মোদীর ভারতবর্ষ তার মোবাইলে একটা ওটিপি দিলে পরে ফোন নাম্বার দিলে পরে সেই সার্টিফিকেট 3 মিনিটের মধ্যে তার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে চলে আসে এটা নরেন্দ্র মোদীর বদলা হুয়া ভারত এই ভারত পরিবর্তিত ভারত এই ভারতে 80 কোটি মানুষকে 81 কোটি মানুষকে নরেন্দ্র মোদী 3 বছর ধরে বিনা পয়সায় চালের ব্যবস্থা করেছে ভারতবর্ষে কেউ কোনো ভাবতে পারেনি পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ 6 কোটি মানুষ রেশনের মাধ্যমে এই চাল পেয়েছে দিদি বলতেন আমি 2 টাকা কিলো চাল খাওয়াই 2 টাকা কিলো চাল খাওয়াই সেই গল্প যখন বলতেন সেই 2 টাকার মধ্যে 29 টাকা 60 পয়সা নরেন্দ্র মোদীর দেয়া ভর্তুকি ছিল নরেন্দ্র মোদী পরের ধনে পোদ্দারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন রেল অ্যাক্সিডেন্ট নিয়ে খুব চিৎকার করছেন আমরাও খুব মর্মাহত যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে গত 2 তারিখ বালাসোরে যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের জীবন গেছে আজকে মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে বলছেন যে পশ্চিমবঙ্গের 103 জন মানুষের জীবন চলে গেছে এই রেল অ্যাক্সিডেন্ট আমি যদি পাল্টা প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রী এই 103 জন করমণ্ডল এক্সপ্রেসে চড়ে কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন
একজন মানুষই কি তার মধ্যে ছিলেন যিনি ঘুরতে যাচ্ছিলেন? 10% মানুষ এরকম পাবেন না যারা ঘুরতে যাচ্ছিলেন। দু ধরনের মানুষ পাবেন। আমি নিজে গেছিলাম রাত্রি 12:30 রওনা হয়েছি কলকাতা থেকে, ভোর 5:00 পৌঁছে গেছি বালেশ্বরে, যেদিন অ্যাক্সিডেন্ট ঘটেছে তার পরের দিন সকালবেলায়। মাননীয় রেলমন্ত্রী, আমি ঢোকার কিছুক্ষণ পরে 7:45 সময় পৌঁছে গেছে, ফোন করেছিলেন আমাকে ঢোকার আগে। 103 জন মানুষ মারা গেছে, যারা আহত তাদের সাথে আমি কথা বলেছি। তারা তামিলনাড়ু যাচ্ছিলেন দুটো কাজে, একদল যাচ্ছিলেন ডাক্তার দেখাতে আর একদল যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা লাগে না 12 বছর আপনি ক্ষমতায় থাকার পর আপনার রাজ্য থেকে বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে গিয়ে ভিক্ষাবৃত্তি করতে হয়, অন্য রাজ্যে গিয়ে কাজ চাইতে হয়? আজকে আপনি বলছেন পরিযায়ী শব্দটা ব্যবহার করা উচিত নয়, খুব গায়ে লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী, ভুলে যাচ্ছেন আপনি 21-এর বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গে এসেছেন বলে আপনি বলেছিলেন বহিরাগত বহিরাগত। তখন আপনার মনে হয়নি যে এটা বুমেরাং হয়ে ফিরে আসতে হবে? এই পৃথিবীর নিয়ম মনে রাখবেন, আপনি যা দেবেন তাই ফেরত পাবেন, দুদিন আগে অথবা দুদিন পরে হতে পারে। আজকে সেই বহিরাগত শব্দ, পরিযায়ী শব্দ আপনার বুকে ব্যথা দিচ্ছে। আপনি বলছেন 100 দিনের কাজ বন্ধ, সেই জন্য নাকি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলছি এবং আপনার সাধারণ মানুষ যারা আছেন তারা একটু ভাবনা চিন্তা করবেন, যে সরকার 12 বছর ক্ষমতায় থাকার পর যে সরকার বলে যে নরেন্দ্র মোদী 207 টাকা প্রতিদিন না পাঠালে আমার রাজ্যের লোকেরা কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে, এই রকম অপদার্থ মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো। কর্মসংস্থান কোথায়? আপনি তো বলেছিলেন, কথা দিয়েছিলেন, বর্তমান পেপারে বড় বড় করে ছাপা হয়েছিল ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিল্প করব। আপনি কি বললেন? বললেন চপ নাকি শিল্প? পুজোর সময় ঠাকুর দেখতে যাবেন না, মাকে বলুন 500 টাকা দিয়ে মুড়ি কিনুন, মুড়ি নিন, তার মধ্যে 4টে ছোলা দিন, আর মুখ্যমন্ত্রীকে কথা অনুসারে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করুন, আপনার রোজগার হবে। মুখ্যমন্ত্রী মমতা দিদি, আপনাকে তো আমি বলছি, অনুরোধ করছি, আপনি তো এই বুদ্ধিটা আপনার ভাইপোকেও দিতে পারেন, তাহলে তো গরু পাচার কয়লা পাচার এসব করার তো কোনো প্রয়োজন পড়তো না। আপনার ভাইপোর জন্য 55 লাখ টাকার গাড়ি আর আমার বাড়ির লোকের জন্য, সাধারণ মানুষের জন্য আপনি বাদাম বিক্রি করতে বলছেন পুজোর সময়। মাননীয় মুখ্যমন্ত্রী, ডবল স্ট্যান্ডার্ড পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, আর আপনাকে বেশি দিন এই ডবল স্ট্যান্ডার্ড সহ্য করবে না, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মানবে। রাজ্যে কর্মসংস্থান নেই, আর চুরির কথা কি বলবো, রণে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, বাবা লোকনাথ বলে গেছে। সেরকম তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি বলেছেন জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে সেখানেই চুরি করিবে, আমি রক্ষা করি। দিদিমণি যখন চোর বাঁচাতে চলে যাচ্ছে, রাজীব কুমার ধরা পড়েছে তাকে বাঁচানোর জন্য অবস্থান, ভাইপোকে বাঁচানোর জন্য অবস্থান। চোর তো চোর, ভাইপো তো চোর, ভাইপোর বউ আবার নাকি সোনা পাচার করে। আমরা সোনা বৌদি সোনা বৌদি বলতাম, সোনা পাচারকারী বৌদি বাপের জন্মে শুনি। 35 খানা প্লট যে মুখ্যমন্ত্রী গর্ব করেন ওই টালির চালে থাকে, যদিও আমি আজ অব্দি বুঝতে পারিনি সেই টালির চালের বাড়িতে এসি কেমন করে লাগে। আপনারা হয়তো বলতে পারবেন যাদের টালির বাড়িতে এখনো থাকেন, সেখানে এসি কিভাবে লাগানো যায়। সেই পরিবারের নামে এখন 35 খানা প্লট ব্যানার্জি পরিবারের নামে, কোথায়? ভবানীপুরের মতো পশ এলাকায়, যেখানে আমার সব বাবা আমার সমস্ত অর্জিত সম্পত্তি বিক্রি করে দিলেও এখনো পর্যন্ত একটা প্লট কিনতে পারবো না, অত টাকা আমার নেই। ভারত পশ্চিমবঙ্গে 10 বছর ধরে সব থেকে ভালো চাকরিগুলোর মধ্যে একটা ভালো চাকরি আমি করেছি, তবুও আমার সেই ক্ষমতা নেই যে আমি ওখানে জায়গা কিনব। আজকে মুখ্যমন্ত্রীর পরিবারের 35 খানা সম্পত্তি সেখানে, তার ভাইয়ের নামে, ভাইয়ের বউয়ের নামে, যিনি কাউন্সিলর হয়েছেন,
তাদের জীবিকা কি? প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসা করেন না, সমাজ সেবা করেন। আমি তাই মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনার উপর থেকে আমাদের সমস্ত অভিযোগ তুলে দেব, আপনি গ্রামে গ্রামে একটা করে সেন্টার খুলুন, সেখানে শেখান সমাজ সেবা করে কিভাবে কোটিপতি হওয়া যায়। আমরা সব বেকারদের কর্মসংস্থান। মাননীয় মুখ্যমন্ত্রী খুললেন না। আমি বলেছিলাম আপনার ভাইপো এবং তার পরিবারের যারা আছেন তাদেরকে পাঠাবেন ট্রেনিং দেওয়ার জন্য, বিজেপি ব্যবস্থা করবে, বিজেপির কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া করব, বালি কয়লা যেখানে যা দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে তো শুনতে পাচ্ছি হাট না বাজার বসতো সেটা বন্ধ হয়ে গেছে, তার জমিও গোডাউন হয়ে বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের। তো জলের পাইপ তার কানেকশন দেওয়ার জন্য, যেটা জল জীবন মিশনে বিনে পয়সায় দেওয়ার কথা, সেখানে পয়সা চাওয়া হচ্ছে লোককে কানেকশন দেওয়ার। বাড়ি বাড়ি যে জল কেন্দ্র সরকারের টাকায় আসছে, নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছেন সবার বাড়িতে জল পৌঁছে দেওয়া। আজকে ছোট বেলু এবং মিল্কি বাদামতলায় জলের লাইনের জন্য নাকি টাকা চাওয়া হচ্ছে, টাকা দিলে তবে জলের লাইন পাওয়া যাবে আপনার বাড়িতে। বেশিরভাগ জায়গায় কোনো ড্রেন নেই, ড্রেন যেটুকু আছে সেখান দিয়ে আবার জল যায় না, ড্রেন তৈরিতে বেশি ইন্টারেস্ট নেই কারণ ওখানে বেশি কাঠমানি পাওয়া যায় না। বিল্ডিং তৈরি করতে বলুন, তৃণমূল নেতারা লাফাতে লাফাতে সবার আগে চলে আসে, বিভিন্ন জায়গায় পথ সাথী খুলে রেখেছে, কার যে সাথী ওটা আজ অব্দি বুঝতে পারলাম না। সেখানে কোনো লোক যায় না ভূত ছাড়া, মাঝে ছুটে যেরকম মনে লাগে সিনেমার শুটিং টুটিং হয়। সেখানে বিল্ডিং করার জন্য সেখানে তাদের নানা রকমের ফন্দি ফিকির, কারণ সেখান থেকে ভালো কাঠমানি পাওয়া যায়। গোটা রাজ্যটাকে চোরের রাজ্যে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল। প্রাক্তন যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারি রিক্রুটমেন্ট আমার জেলাতেও আমি দেখেছি, বিধায়কের মেয়ে তিনবার চেষ্টা করেও মাধ্যমিক পাস করতে পারেনি, তারপর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট জোগাড় করেছে, সেও নাকি প্রাইমারি পরীক্ষায় পাশ করে গেল। এবং এত কঠিন কোশ্চেন এসেছিল, বিএসসির অঙ্ক দিয়েছিল, সে মেয়ে নাকি করে দিল, আমরা অবাক। চাকরি বিক্রি হচ্ছে, কাদের চাকরি? শিক্ষকের চাকরি, যে চাকরি করার জন্য আমি অন্তত পক্ষে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম। এবং ভগবানের আশীর্বাদে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি দেখেছি আমাকে রাস্তায় দেখা হলে ছাত্ররা সাইকেল থেকে নেমে গিয়ে সম্মান দিত মাস্টার মশাই বলে। অন্য কোনো জবে, অন্য কোনো চাকরিতে এই ধরনের সম্মান পাওয়া যায় না। আজকে সেই মাস্টার মশাইদের সম্মান ভুল উল্টিত। মাস্টার মশাই যদি অঙ্ক করতে করতে ব্ল্যাক বোর্ডে কোনো ক্রমে ভুল করে ফেলেন, সঙ্গে সঙ্গে ছাত্ররা ফিস ফিস করে বলে, কিরে এটা পার্থ অপা মাস্টার মশাই নাই তো। মাস্টার মশাইদের সম্মান আপনারা জলঞ্জলি দিয়ে দিয়েছে। আজকে রেলের অ্যাক্সিডেন্ট নিয়ে পর্যন্ত রাজনীতি করতে ছাড়ছেন না আপনারা। একজন রেলমন্ত্রী, কোন রেলমন্ত্রী? যিনি আইআইটি টপার, গোল্ড মেডেলিস্ট, আইএসএ 27 নম্বর র্যাঙ্ক, বিশ্বের দাবতনগর বিশ্ববিদ্যালয়ে থেকে পড়ে এসেছেন, আইএসএর মতো চাকরি ছেড়ে দেশ সেবার কাজে এসেছেন, ডিএম ছিলেন, এবং কোনো তো ডিএম হয়ে অফিসে বসেননি, এখানকার ডিএমরা তো অফিসে বসে থাকেন। আমার সাথে অশ্বিনী বৈষ্ণবের কথা হচ্ছিল আজ থেকে কয়েক মাস আগে, উনি বলছিলেন আমি আমার কর্মজীবনে খুব কম দিন আছি ডিএম অফিসে বসেছিলাম। আমি বললাম কাহা ব্যাঠতে দিন, বলে গাঁও মেয়ে যাকে ব্যাঠতে পার, ওই ডিএম অফিসে ব্যাঠলে সে কেউ। যিনি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার টিমে ছিলেন, এবং যেহেতু ইঞ্জিনিয়ার, আমেরিকার নাসার ওয়েবসাইট হ্যাক করে স্লাইকোন আসবে উড়িষ্যাতে সেই তথ্য বের করে এনেছিলেন দেশের জন্য ডিএম থাকা অবস্থায়। 51 ঘন্টা আমি পৌঁছেছি ভোর 5:30-6 নাগাদ, রেলমন্ত্রী পৌঁছলেন 7:45 নাগাদ। 51 ঘন্টা একই ড্রেসে ঠাই দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না পর্যন্ত ট্রেন চললো, ট্রেনের মাথার উপরে উঠে ওই ইন্সপেকশন করলেন। এইরকম রেলমন্ত্রী আমরা পেয়েছি, এটা আমাদের গর্ব। আর মুখ্যমন্ত্রী সেই আইআইটিতে পড়া সায়েন্সের গ্র্যাজুয়েটকে জ্ঞান দিচ্ছেন ইতিহাস পড়ে। মুখ্যমন্ত্রীর ডিগ্রি কি নিশ্চয়ই জানেন আপনারা? এমএ ইন ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি। মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত করেসপন্ডেন্স কোর্সে ইসলামিক হিস্ট্রির উপরে, ইতিহাসের উপরে এমএ করেছেন। তিনি আইআইটিতে র্যাঙ্ক করা গোল্ড মেডেলিস্টকে জ্ঞান দিচ্ছেন কিভাবে ট্রেনের নাকি কলিশন বন্ধ করতে হবে। কলিকাল
কলিকালে আর কি হয় এরকমই হবে। আজকে সেই রেলমন্ত্রী 51 ঘন্টার মধ্যে রেল চালু করলেন, আর পেছনে কারা আছে আমরা তদন্ত করে দেখছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টের পেছনে আমাদের সন্দেহ, পেছনে কেউ আছে। এবং আমি তো সিবিআই কে বলবো সবার আগে কুণাল বাটাকে ডাকা উচিত, যে দুই রেলওয়ে অফিসারের মধ্যে কথোপকথন টুইট করেছে সে বেটা কোথায় পেল, যদি ওই রেলওয়ে অফিসারদের সাথে তার যোগাযোগ থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে সে বেটা ট্রেন অ্যাক্সিডেন্টও করাতে পারে, ওই চোরটা সব পারে, ওই জন্য তাকে সিবিআই এর ডাকা উচিত। খোঁজ নেওয়া হচ্ছে সিবিআই এর পিছনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের কোনো অবদান আছে কিনা, কারণ ভারতবর্ষে যা কিছু খারাপ হচ্ছে তাতে তার মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবলের অবদান আছে। সিমির প্রতিষ্ঠাতা সদস্য তাকে রাজ্যসভার সাংসদ করেছে। রামনবমীতে আমাদের জেলা সভাপতি বলছিলেন আপনাদের নিশিরাতে রামনবমীতে রামনবমীর মিছিলের উপরে পাথর দিয়ে হামলা করা হলো, মুখ্যমন্ত্রী পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, আমাদের বিমান আহত হয়েছিল দিলীপ দাকে বাঁচাতে গিয়ে, ও ছিল ওখানে, ওর হাত কেটে গেছিল, হসপিটালে ভর্তি ছিল। আজকে রামনবমী আমরা করতে পারছি না, কোন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন এই রাজ্যকে, রামনবমী নিয়ে যাওয়ার জন্য রুট ঠিক করে দিচ্ছেন বলে মুসলিম এলাকা দিয়ে যাবেন না। কাকে মুসলিম এলাকা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল হিসেবে, এখানে কোনো হিন্দুর জায়গা মুসলিম জায়গা নেই, গোটাটা ভারতবর্ষের অংশ, যেখানে ইচ্ছে হবে আমরা যাব, সেখানে রামনবমী করব। আপনার রাম নাম কানে পছন্দ নাও হতে পারে, আপনি কানে তুলো দিয়ে রাখুন, আমরা যতবার বাধা দেবেন যতবার শেষ রক্তবিন্দু আছে ততদিন পর্যন্ত আমরা জয় শ্রীরাম করব, আপনি আমাদের কাছে। আপনার পছন্দ নাও হতে পারে, আপনি বলুন, আমরা কাউকে জোর করি না রাম নাম বলার জন্য। ভারতবর্ষের আদর্শ রাজা রাম, ভারতবর্ষের সংস্কৃতির শ্রেষ্ঠ পুরুষ মর্যাদা পুরুষোত্তমের উপাধি তাকে দেওয়া হয়েছে, তিনি রামচন্দ্র, যিনি ভারতবর্ষে কি পথে চলা উচিত তিনি দেখিয়ে দিয়েছেন। আর তিনি বলে গেছিলেন ভরত যখন তার কাছে আশ্রমে পাদুকা নিতে গেছিল তখন ভরত বলেছিল, দাদা আমি কিভাবে রাজ্য শাসন করব, পাদুকা রেখে করলেও তো আমি করতে পারবো না, কারণ আমি সন্ন্যাস নিয়েছি আপনার সাথে, একজন সন্ন্যাসী কিভাবে ভালো রাজা হতে পারে। রামচন্দ্র যখন ভরতকে বলেছিলেন সব থেকে ভালো রাজা হতে পারে সন্ন্যাসী, আজকে মোদিজি সেটা বারবার দেখিয়ে দিচ্ছেন, একজন সন্ন্যাসী সব থেকে ভালো রাজা হতে পারেন, রাজ্য শাসন করতে। গোটা ভারতবর্ষে স্বাধীনতার 70 বছর পর 74খানা এয়ারপোর্ট তৈরি হয়েছিল, 9 বছরে নরেন্দ্র মোদী 74খানা তৈরি করে দেখিয়েছে। আজকে আমরা প্রতিদিন যে পরিমাণে হাইওয়ে তৈরি করছি সেটা রেকর্ড ভারতবর্ষ করেনি। আমি নিজে দেখেছি লোকসভায় বসে নীতিন গাডকারির আমাদের মাননীয় মন্ত্রী তার প্রশংসা এমন কোনো দল নেই করেনি, এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে বলেছেন আপনার মতো কোনো মন্ত্রী এরকম কাজ করে দেখাতে পারেনি, এটা নরেন্দ্র মোদীর সরকার। রেকর্ড স্পিডে আমরা রাস্তা বানাচ্ছি, হাইওয়ে বানাচ্ছি, 12টা এইমস হসপিটাল তৈরি হয়েছে, 12 কোটি শৌচাগার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, 3.5 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, 12 কোটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা আগামী দিনে করব সেই চিন্তা ভাবনা নিয়েছি। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ভারতবর্ষ অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছে, প্রধানমন্ত্রী টুইট করেছেন কিছুদিন আগে দেখেছেন আমাদের জিডিপি এখন 7.2 চায়না আমেরিকা। আমাদের বিরোধীরা বলে আমরা নাকি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জ্ঞাতার্থে এবং আমাদের সাধারণ মানুষের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে মনে করাতে চাই, মুদ্রাস্ফীতি এটাকে ইংরেজিতে বলে ইনফ্লেশন রেট, ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর পূর্ণ হতে চলেছে, পূর্ণ হয়েছে, এই প্রথমবার ইতিহাসে, এটা কোনো তথ্য, এটা কোনো গল্প গুজব নেই যে আমি একরকম বলবো মমতা ব্যানার্জি আর একরকম বলবেন, এটা ডেটা, কেউ এখানে জল মেশাতে পারে না, প্রথমবার ইতিহাসে আমেরিকার থেকে ভারতের মুদ্রাস্ফীতি কম, এই রেকর্ড ভারতবর্ষ করেছে মোদীর ভারতবর্ষ করেছে 75 বছরে, কোনোবার হয়নি, এবার হয়েছে।
আমেরিকার থেকে ইনফ্লেশন রেট কম, গোটা বিশ্বে যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু ভারতবর্ষে তুলনামূলকভাবে কম বেড়েছে। নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা বলছি না, মর্নিং কনসেপ্ট বলে একটি সংস্থা আছে, গোটা পৃথিবী জুড়ে তার সার্ভে করেছে, সেই সার্ভেতে বলছে গোটা পৃথিবীর 76% মানুষ মনে করে যে পৃথিবীর সর্বগরিষ্ঠ সর্বশ্রদ্ধেয় যদি কেউ নেতা থাকে আর কেউ নয়, সে হচ্ছে নরেন্দ্র মোদী, সে হচ্ছে নরেন্দ্র মোদী, সে ভারতীয় জনতা পার্টির কর্মী নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে আপনি 500 টাকায় আপনার ভবিষ্যৎকে বিক্রি করবেন কি করবেন না, আপনার 500 টাকা নেয়াতে আপনার স্বামীকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে কিনা পরিযায়ী শ্রমিক হিসেবে, বা আপনার যে সন্তানটি বড় হচ্ছে যাকে কষ্ট করে পেটের ভাত আজ পেটা খেয়ে যে ছেলে বা মেয়েটিকে মানুষ করছেন যে একদিন মাস্টারমশাই হবে, স্কুলে চাকরি পাবে, আমার বাড়ির পরিবারের হাল ফিরবে, তার চাকরিটা পার্থ চট্টোপাধ্যায়ের মতো অন্য কেউ বিক্রি করে দেবে কিনা, আপনার উপর নির্ভর করছে, আপনারা সিদ্ধান্ত নিন। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন। এই ভাইপো পিসি এরা কোনো ব্যাপার না, আজ না হয় কাল এদের যেতে হবে, জায়গা মতো যেতে হবে। তাই ভাইপো যাওয়ার আগে একবার সব দর্শন করে নিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ ঘুরছে, সবে কাকু গেছে ভিতরে, এরপরে কালীঘাটের ডাকুও ভেতরে যাবে কয়েকদিন অপেক্ষা করে। আবার চ্যালেঞ্জ করে, আমার ক্ষমতা থাকলে ধরুন, চোরের মায়ের বড় গলা যে জানতাম, এখন চোরেরও বড় গলা হয়। আপনাকে চ্যালেঞ্জ করতে হবে না, অপেক্ষা করুন, সময়ের আগে কিচ্ছু হয় না, সব সময়ে হয়। আপনাকেও সময়ে যদি আপনার বিরুদ্ধে তদন্ত প্রমাণিত হয় তখন আপনাকে বলতে হবে না যে আমাকে ধরো, তখন ধরে ঠিক জায়গা মতো ঢুকিয়ে দেবে ইডি সিবিআই, সেটা জানে কোথায় ধরবে। আপনাদের বড় নেতা, মোটা নেতা, যে চরাম চরাম বলতো, গুড় বাতাসা বলতো, পাচনের কথা বলতো, সে এখন ভেতরে গিয়ে গাজন গাইছে, থালাবাটি কম্বল জেলখানা সম্বল, বেদের মেয়ে জোস্তার বিখ্যাত গান, আবার একা গাইছে না, মেয়ে সহ গাইছে, মেয়ে সঙ্গত করছে, সে হাতে তবলা বাজাচ্ছে, তেরে কেটে ধা তেরে কেটে ধা, গরুর টাকা বালির টাকা সব সম্পত্তি অ্যাটাচড হয়ে গেছে, আর কিছু নেই, কোটি কোটি টাকার সম্পত্তি শূন্য হয়ে গেছে। এবং এটা দরকার ছিল, রাজনীতি মানুষকে সেবা করার জায়গা, বড়লোক হওয়ার জায়গা নয়। আমি 4 বছর হলো সাংসদ আছি, বুক চুকে বলতে পারি, কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে বলতে পারবে 1 টাকাও কারো কাছ থেকে নিয়েছি চাকরির প্রতিশ্রুতি দিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে তদন্ত করেন, আপনার পুলিশকে দিয়ে, সিআইডিকে দিয়ে, কত বড় দম আছে দেখুন। মধ্যবিত্ত হয়ে জন্মেছিলাম, মধ্যবিত্ত হয়ে যদি মরতে পারি এটা আমার জন্য গৌরবের হবে, বড়লোক হওয়ার দরকার নেই, আমরা ওই জন্য রাজনীতি করতে আসি, আমরা পরম বৈভবশালী ভারতবর্ষ তৈরি করতে এসেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে ভারতবর্ষ সামনের দিকে যাচ্ছে, আমরা ভারতবর্ষকে ডেভেলপিং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ তৈরি করার লড়াই এসে আগামী 25 বছর সেই লড়াই চলবে, ভারতবর্ষকে সামনের দিকে সেই নিয়ে যাওয়ার লড়াই। আর এই লড়াইয়ে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদেরকে ভয় দ্বিধা ত্যাগ করে সামনের দিকে উঠে আসতে হবে। আজকে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানির মালিক, তিনি গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আর তার ভক্তরা লিখছেন যে যার যে যার জামা জলে ভেজে সে জামা পাল্টায়, আর যার জামা ঘামে ভেজে সে নাকি সময় পাল্টায়, ইতিহাস পাল্টায়। ঘামে তো ভিজবে, যে এসি ছাড়া জীবনে থাকিনি, যে যদি বাইরে বেরোই রোদে যাই, জামা ভিজবে কি না? অবশ্যই ভিজবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন কি করে এরা? লিপসেন মানুষ কি কাজ করে প্রশ্ন করতে পারবো না আমরা? কনসালটেন্সির কাজ করে, তার বাইরে অন্য কোনো কাজ নেই, কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। কালীঘাটের কাকু বলছেন আমার বসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে কেউ ফোন করতে পারে না। কত বড় বস, সময় আসুক, এরকম বসকে আমরা সহজ বানিয়ে ছেড়ে দেবো, সেই সময়ের জন্য অপেক্ষা। বস কাকে বলে জানেন? বস কয়েকদিন আগে পাওয়া গেছে, ইন্টারনেটে আপনারা দেখে নেবেন, খুঁজে অস্ট্রেলিয়ার লক্ষাধিক মানুষের সামনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদিকে পাশে বসিয়ে বলছে মোদি ইজ দ্য বস। মমতা ব্যানার্জিও একদিন বলবে মোদি ইজ দ্য বস, মোদি।
মোদি ইজ দা বস। এটা নরেন্দ্র মোদি আমাদের নেতা। আজকে এই চণ্ডীতলাতে 600 কেজি বারুদ অবৈধ বারুদ, সে বারুদ উদ্ধার হচ্ছে। কলকাতার মধ্যে 27,000 কেজি অ্যামোনিয়াম নাইছে, পুলিশ জানেই না, এনআইএ এসে ধরে নিয়ে যাচ্ছে। 27,000 কেজি যদি অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে যেত কি হতো ভাবুন, কোথায় থাকতেন আমি আর কোথায় থাকতাম, আমি আর কোথায় থাকতে থাকি। তাই এই গুন্ডাগুলোকে শায়েস্তা না করলে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। পশ্চিমবঙ্গকে রোহিঙ্গাদের বাসভূমিতে তৈরি করতে চায় এরা। বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে পশিয়ে দিয়েছে, সল থেকে গেলেও দেখতে পাবেন, যান দক্ষিণ চব্বিশ পরগনায় শওকত মোল্লা থেকে শুরু করে রোহিঙ্গাদের নিয়ে এসে বসাচ্ছে। আজকে ভারতবর্ষের লোকের কর্মসংস্থান রেকর্ড করতে পারছে না, পশ্চিমবঙ্গের লোকের কর্মসংস্থান করতে পারছে না, বাংলাদেশ থেকে লোক এনে তাদেরকে এখানে জায়গা দিচ্ছে। আর গুন্ডামি মস্তানি রাজনীতির মধ্যে গুন্ডামি মস্তানি নিয়ে এসছে। এখানকার নেতারা বিকাশ ঘোষ, অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সব এক একজন বড় বড় গুন্ডা। চণ্ডীগড়ায় গুন্ডামি মারছে তারা। তাদের বলে দিচ্ছি পরিষ্কার করে, চিরকাল কাহারও সমান নাহি যায়। যখন সময় আসবে সব গুন্ডামি কিন্তু প্যাকেট হয়ে ভিতরে ঢুকে যাবে, সেই দিন কিন্তু আর বেশি দিন বাকি নেই সেই জায়গায় যাবে। পুলিশ দলদাস হয়ে কাজ করছে, পুলিশ তার দেশে তার পোশাকের সম্মান রাখতে পারছে না। পুলিশকে তৃণমূল নেতারা ছোট মেজো তারা ধমকাচ্ছে, আরে আপনাদের দিয়ে বা কি ভয় কিসের, তৃণমূল নেতাদের কথা শোনা বন্ধ করে দিন, এদের সময় আর বেশি দিন নেই, এদের কথা শোনার কোনো প্রয়োজন নেই, নিজের আইন অনুসারে কাজ করুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন, ভারত মায়ের হয়ে কাজ করুন। তাই আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, এই লোকসভা থেকে এবং এই জেলা থেকে পঞ্চায়েতে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন। গোটা দেশ পেছনের দিকে করেছিল এক সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই দেশকে টেনে হিঁচড়ে নরেন্দ্র মোদী সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। করোনার পরে 7.2 জিডিপি, ভাবতে পারেন এটা, যারা অর্থনীতি বোঝেন তাদের কাছে পর্যন্ত জিজ্ঞেস করবে এটা কত বড় অ্যাচিভমেন্ট, আমাদের আমাদের ভারতবর্ষের লোকেদের কত বড় প্রাপ্তি। ট্রেন ঘুরে ঘুরে অন্য রাজ্যে লোকে কাজ করতে যাচ্ছে কেন, গোয়ার মতো একটা ছোট রাজ্য, গোয়ার রাজ্য সভাপতির সাথে আমার কথা হচ্ছিল আজ থেকে 2-3 বছর আগে, একদিনের হাজিরা 700 টাকা, আর পশ্চিমবঙ্গের মানুষ 100 দিনের কাজে 207 টাকার রোজগারের জন্য ঘুরে বেড়াচ্ছে, 100 দিনের কাজ চায়, 100 দিনের কাজ চায়। রাজ্যটাকে কোন ভিখারি রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা ভাবুন। এর থেকে পরিত্রাণ চায়, এর থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, আমরা একা পারবো না, আপনাদেরকে দরকার, সাধারণ মানুষকে দরকার, সামনে এগিয়ে আসুন, ভয় পাবেন না। আপনার সাথে সুকান্ত মজুমদার আছে, ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদী আছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো এদের হঠাৎ। আর সেই হঠাৎ শপথ নিয়ে আজকে আপনাদেরকে আমি অনুরোধ করবো, 2 হাত তুলে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আপনাদের রামনবমীতে হামলা হয়েছিল, মুখ্যমন্ত্রী রাম নাম শুনতে পারেন না, তাকে রাম নাম শোনান, মুখ্যমন্ত্রীর দলবলকে রাম নাম শোনানোর ব্যবস্থা করুন, কানে তেল দিয়ে শোনানোর ব্যবস্থা করুন।